সময় ও পরিস্থিতির জটিল ঘূর্ণাবর্তে জীবনে এমন কিছু মুহূর্তে এসে উপস্থিত হয় যেখানে হৃদয়কে নিজের অজান্তেই ভালোবাসার নতুন রূপ ও গন্ধে ভরিয়ে দেয়। এইরকম একটি মুহূর্তে স্বামী স্ত্রীর বিবাহের কয়েক বছর পরেও ভালোবাসার মিষ্টি খুনসুটি নিয়ে আজকের গল্প পাঠ। লেখক পার্থ সারথী গোস্বামী। গল্পের নাম নিভৃত বাস। কি বলছো গো, সত্যি? এ কি আর মজা করার জিনিস? বিশ্বাস না হয় নিজের চোখেই দেখো। কথাটা শেষ করেই মোবাইলটা এগিয়ে দিলাম বইয়ের দিকে। দুদিন আগে থেকেই একসঙ্গে ছেলে বউ ও নিজে অল্প স্বল্প সর্দি জ্বর। সরকারি প্রাণ নয়, প্রাইভেট কোম্পানিতে চাকরি। বয়সও 45 হতে একটু দেরি। কপালে ভ্যাকসিন জোটেনি, তাই কিছুটা প্রাণ ভয় ভীত হয়েই কোভিড টেস্ট করিয়েছিলাম। এইমাত্র অনলাইনে তার রেজাল্ট এসেছে। ইনবক্সে জলজল করছে আমাদের তিনজনের কোভিড রিপোর্ট। তিনজনই পজিটিভ। মেসেজটা পড়ে বউ দেখলাম ছুটছে নিজের মোবাইল খুঁজতে। আমি বললাম, আরে কি করছো, কি কাকে ফোন করবে? এখনই কাউকে কিছু জানানোর দরকার নেই। দাঁড়াও, ফোন টোন কিছুই করব না, ফেবুতে সেন্টু মেরে একটা ট্যাটাস দেব শুধু। গত মাসে পাশের ফ্ল্যাটের মিসেস হাজরা বাথরুমে পড়ে গিয়ে ফোলা পায়ের ছবি দিয়ে হাজারের উপরে লাইক ঝেড়েছিল, তাই এমন সুযোগ কেউ হাতছাড়া করে? তোমার কি মৃত্যু ভয় বলে কিছু নেই? না, নেই। কদিন আগেই আমার মাস্তুতো বোনের পুরো ফ্যামিলির হয়েছিল। ওদের ওষুধের লিস্ট চেয়ে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি অ্যালার্জেটিক থেকে ভিটামিন ট্যাবলেট পর্যন্ত আগে ভাগেই এনে রেখে দিয়েছি। তিন বেলা গরম জলের ভাপে ফোঁস ফোঁস, আর দুবেলা ডিম সিদ্ধ। দেখে নিও, কিচ্ছুটি হবে না। তার চেয়ে এখানে এসো, তিনজনে মিলে একটা সেলফি তুলি, ছবিটা ট্যাটাসে দিয়ে লিখব নিভৃতবাসে আমরা। ফেবুতে ট্যাটাস তুলে গৃহিণী ফ্ল্যাটের দরজায় হুড়কো লাগালো। শরীর খারাপ মানেই বাঙালির একটা অন্য রকম ব্যাপার। খবর পাঁচকান হতে সময় লাগে না। নানা আত্মীয় হেলথ ড্রিঙ্ক, ফল ইত্যাদি হাতে করে দেখতে আসে। নিজেকে তখন কেমন যেন সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয়। কবছর আগে আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল। নার্সিংহোম থেকে ফ্ল্যাটে না এসে গেলাম গ্রামের বাড়ি। পরের দিন থেকেই ঘরে আত্মীয়দের লম্বা লাইন। বাড়ি ফেরার দিন চারেক পর মেজ মাসি এসে আমাকে দেখেই বলল, এ কি রে, কদিনে কি চেহারা করেছিস! তারপর মার বইয়ের দিকে আগুনে চাহনি। বউ ভয় ভয় বলল, কি করব, কিছুই খেতে চায় না। খেতে চায় না মানে? খেতেই হবে, বাই হোক অর ক্রুক। অপারেশনে রুগী কড়া কড়া ওষুধ পড়ছে, প্রোটিন ভিটামিন সব দরকার। তৎক্ষণাৎ দরজার বাইরে মামাতো দাদা কণ্ঠস্বর, ওসব কনসেপ্ট পুরোনো পিসেমনি, ডাক্তার বলেছে পেশেন্ট মন থেকে যেটুকু খাবে সেটাই খেতে হবে, জোর করে গেলালে হিতে বিপরীত। আমার খাটের কাছে এসে বিনয়ের অবতারটি হয়ে বলল, চাকরি সে সুদিন আর নেই রে ভাই, চার দিন ধরে হসপিটালে যাবো যাবো ভেবে একদিনও বেরোতে পারলাম না, বিচ্ছিরি করা করি। তারপর কাছে এসে আমার খাটের উপর নামিয়ে দিল গুচ্ছের ফল আর ছাল ছাড়ানো ব্রয়লার মুরগির মতো বক্সবিহীন ফয়েল প্যাকে মোড় একটা হেলথ ড্রিঙ্ক পাউডারের প্যাকেট। গরম দুধে বা জলে গুলে খেতে হয়। প্যাকেটের এমন দশা কেন ভাবতে ভাবতেই দেখলাম প্যাকেটের ভেতরকার ফ্রিজ জ্যামিতি বক্সটি বগল দাপা করে পাশেই দাঁড়িয়ে মামাতো ভাইয়ের গোলগাল ছেলে হাপলু। দিন দিন দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকল। উপচে পড়ছে ফলের ঝুড়ি, সেলফে সারি সারি হেলথ ড্রিঙ্কের প্যাকেট,
মুহুর্মুহু চা তৈরির জন্য আলাদা আলাদা গ্যাস স্টোভ, চক্কি সামলাতে না পেরে নিয়োগ হলো অস্থায়ী রান্নার লোক, যেন কারো বিয়ে লেগেছে। কিন্তু এবার সে গুড়ে বালি, এ রোগ এমন রোগ আত্মীয়রা খবর পেলেও দেখতে আসাতে দুরস্ত, ফোনে পর্যন্ত কথা বলতে ভয় পাবে। এমনিতে ছুটি জোটে না, তাই মনে হলো যেন হাতে স্বর্গ পেলাম। বউ ছেলের অভিযোগ, বাড়িতে সময় দিই না, এই 14 দিনে সব কড়ায় গণ্ডায় মিটিয়ে দেব। সামান্য একটু জ্বর, ছাড়া শরীর সুস্থই। গোল্ডেন ইগলের মতো বউ এঘর ওঘর করছে, ছেলে দুলে দুলে অনলাইন ক্লাস করছে, আমি শুয়ে শুয়ে টিভিতে খেলা দেখছি। চাওয়ার আগেই লিকার চা এসে যাচ্ছে, শরীরে চিমটি কেটে দেখলাম স্বপ্ন নয়। সংসার এমন সুখের হয়, কখন রাত হচ্ছে কখন সকাল হচ্ছে বুঝতেই পারছি না। তখন ভুলে গিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ লাইন, চিরদিন কাহারও সমান নাহি যায়। ক্রমশ সংসারের কাজ একা হাতে সামলাতে সামলাতে, কোথাও বেড়াতে যেতে না পেয়ে এবং শপিং করে আমার টাকা পয়সা ধ্বংস করতে না পেরে স্ত্রী যে ভিতরে ভিতরে ক্রমশ বিস্ফোরক হয়ে উঠছেন, সে কথা আগে থেকে ধরতে পারিনি। হঠাৎ নিজের অজান্তেই ল্যান্ডমাইনে পা পড়ে গেল। দিন সাথে কেটে যাওয়ার পর একদিন সকালে বাথরুম সেরে তাড়াতাড়ি টিভির সামনে এসে বসে পড়লাম। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এক মুহূর্ত মিস করা যাবে না। এমনিতে তো খেলা দেখার সুযোগ হয় না আজকাল, খেলা দেখছি বউ রান্নাঘরে, মনটা চায়ের জন্য উস্কুস করছে, দিলাম হাঁক। কই গো, দাও না আর এক কাপ লিকার চা। ওপাস থেকে গুম গুমে গলায় উত্তর এলো, এখন হবে না, ছেলের জন্য ব্রেকফাস্ট করছি। আরে বাবা, ওভেনে তো 3-3টে বার্নার, দাও না একটু করে। গতরে বাজ পড়েনি তো, দরকার হলে নিজে করে নাও। নিজের কানকে যেন বিশ্বাস হলো না, একটু চা চাইলাম বলে এমন কথা। বললাম, কি বললে? কেন, কানের মাথা খেয়েছো নাকি? যখন তখন যা খুশি অর্ডার করবে, কেন আমি কি তোমার মাইনে করা চাকর? বুঝলাম আমার ওভাবে বলা ভুল হয়েছে, তাই চটে গেছেন তিনি। জলদি ম্যানেজ দিতে হবে, হারিয়ে যাওয়া সুখ এতদিন পর ফিরে এসেছে, তাকে এভাবে হেলায় হারিয়ে যেতে দেওয়া যায় না। পরিবেশটা ফিরিয়ে আনার জন্য চুপি চুপি রান্নাঘরে গিয়ে হঠাৎ করে পিছন থেকে চাপটে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, রাগ করছো কেন সুন্দরী, এমন সুন্দর একটা সকাল। মুখের কথা শেষ হওয়ার আগেই বউ এক ঝটকায় নিজেকে মুক্ত করে বলল, সুন্দরী কই, আগে তো এসব শুনিনি কোনোদিনও, কোনো বাজে মেয়ের খপ্পরে পড়লে নাকি, এমন সস্তা ডায়লগ। প্রেমে প্রত্যাখ্যান পেয়ে মেজাজ একটু বিগড়ে গেল, তার উপর এমন অভিযোগ। তবু মাথা ঠান্ডা রেখে বললাম, নিজের বউকে সুন্দরী বলা যাবে না? কেন বলা যাবে না, কিন্তু আগে কখনো শুনিনি তো, কোন ঘাটের জল খেয়ে বেড়াচ্ছ কে জানে। শুনেছি পুরুষ মানুষের বয়স হলে ঘোড়া রোগ ধরে। আমিও আর থাকতে পারলাম না, আমার গলাও চড়ল। হঠাৎ কি হলো বলো তো, সেই শুরু করলে, সূর্য পশ্চিম দিকে উঠলেও তুমি শোধরাবে না, অসভ্যের মতো ঝগড়া না করলে তোমার তো আমার ভাত হজম হয় না। কি বললে? আমি অসভ্য? আমি ঝগড়া করি? কেন বলবে না, অভিযোগ করেই তো জীবন গেল, কেমন বংশ দেখতে হবে তো। আমি যদি অসভ্য তো যাও না যাও, যে সভ্য মেয়ে সোহাগে মেতেছ তার কাছেই যাও। নিজের মতো করে কথা ঘুরিয়ে দিও না, কি কথার কি মানে, উফ সহ্য হয় না আর এসব। ওরে আমার কি সহ্য ক্ষমতা রে, সহ্য তো করছি আমি,
সেই বিয়ের পর দিন থেকে মায়ে বেটাতে মিলে আমার হাড়ে দুব্বা গজিয়ে দিল গা। ফালতু ফালতু মাকে টেনে কথা বলবে না বলে দিলাম। তোমাকে তার সেবা করতে হয় না, সে থাকে নিজের মতো নিজের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ জানি, ওটাই তো তোমার আক্ষেপ, আমি বুঝি না ভাবছো? ওর মায়ের সেবাদাসী হয়ে পায়ের কাছে আজীবন পড়ে থাকলে তবে ওর শান্তি হতো। একেবারে নিজের ফর্মে পৌঁছে গেছো? ভাবছিলাম আমার সোনা বউ, সোনা না ছাই, একেবারে ফুটপাতে সিটি গোল্ডের মাল, চারদিনেই রংটা জং ধরে গেল। সোনা বউ? হ্যাঁ, বিয়ের পর তো সোনায় মুড়ে দিয়েছ আমায়। আমার ভগ্নিপতি বোনকে বছর বছর গয়না গড়িয়ে দেয়, সে মুরত আছে তোমার? আমার নেই যখন, যার আছে তাকে বললেই তো পারো। যে দেওয়ার সে তো এতদিন দিয়েছে, ভাগ্যিস আমার বাবা ছিল তাই জীবনে সোনা পড়লাম, নইলে সারা জীবন ওই সিটি গোল্ডে পড়তে হতো, আজ পর্যন্ত একটা নাক ছাবিও করে দিতে পারলে না। একেই বলে নেমো খারাম। কত বছর পূজে যে আড়াই ভরির হাটটা গড়িয়ে দিলাম, ওটাও কি তোমার বাবা দিয়েছে নাকি? কি বললে? যত বড় মুখ নয় তত বড় কথা, জন্মের শোধ একটা ফোঁটে হাড় গড়িয়ে দিয়ে আমার বাপ তোলা। ওই হাড় আমি জীবনে গায়ে ঠেকাবো না, এক্ষুনি ও হাড় আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি। কথাটা বলেই উদ্ধশ্বাসে পৌঁছে গেল আলমারির কাছে। আলমারি খুলে লকারে মারল হ্যাঁচ কাটান, লকার কোথাও আটকে গেছে, খোলে না। তখন বউ লকারের হ্যান্ডেল ধরে এমন জোরে জোরে টান মারতে শুরু করলো যে আলমারিটা থত থত করে কেঁপে উঠলো। আর মুহূর্তের মধ্যে কাঁপুনি চোটে আলমারির মাথায় রাখা একটা সুটকে দড়াম করে পড়লো ঠিক মাথায়। গৃহিণী পত্রপাঠ, বাবা গো মেরে ফেললো গো বলে মূর্ছা গেলেন। প্রথমটায় খুব যুদ্ধ জয়ের আনন্দ হয়েছিল, মনে হয়েছিল শুধু মাথার ওপরে না আলমারির ওপরেও ভগবান আছে। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না, ছেলের সাহায্য নিয়ে বেহুঁশ শরীরটিকে কোনো ক্রমে বিছানায় নিয়ে এলাম। খানিকক্ষণ চোখে মুখে জল ছেটানোর পর চোখ তো খুলল, কিন্তু কিছু না বলে কেঁদে চলল অঝরে। বললাম, কাঁদছো কেন, কি হয়েছে সেটা বলবে তো? বেশ কিছুক্ষণ নীরবে কান্নাকাটি করার পর বলল, মাথায় তেমন লাগেনি, কিন্তু বাঁ হাতটার ওপর ভর দিয়ে পড়েছি, কোনোয়ের কাছে প্রচণ্ড ব্যথা করছে। আমি বললাম, কি যে হয় তোমার মাঝে মাঝে, কেমন ছেলে মানুষই করো বলো তো? বউ খানিকটা ফুঁপিয়ে নিয়ে বলল, আমি করি না গো, হয়ে যায়, আজ কতদিন হলো কোথাও যাওয়া আসা নেই, আর এই কদিন তো একেবারে গৃহবন্দী। প্রথম প্রথম বেশ লাগছিল, কিন্তু আর তো ভালো লাগছে না, থেকে থেকে মাথাটা কেমন হয়ে যাচ্ছে, হাঁপ ধরে যাচ্ছে। হ্যাঁ গো, এ কী দিন এলো, এ কীভাবে বাস করছি আমরা, কি বলে এ কি? প্রথম প্রথম স্বর্গবাস মনে হলেও আসলে যেন নরক বাস। বইয়ের হাতে মলম লাগাতে লাগাতে উত্তর দিলাম, কোনোটাই নয় গিন্নি, এ হলো নিভৃত বাস। নমস্কার বন্ধুরা, গল্প পাঠ কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।